أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আপনি দান খায়রাত যেগুলো করবেন নেকি আশাই নেকির আশা অবশ্যই আপনার করবেন নেকির আশা অবশ্যই করবেন আপনি ভালো কাজে নেকি আশা থাকবেই এ বাদতের রুকুন তিনটি এ বাদতের রুকুন তিনটি একটা হলো যে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসার সেই প্রতিপালক যিনি বিশ্বের প্রতিপালক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক তাহলে আল্লাহকে ভালোবাসেন তাই তার প্রশংসা করেন এরপরে আপনার ভয় ভীতি ভয় পরকালের ভয় পরকালীন ভয় যে আপনি পরকালে জান্নাত পাবেন অথবা জাহান্নামে যাবেন যে জান্নাত আশা করা জান্নাত আশা করা আল্লাহ বলছেন মালিক আমির দিন বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিকের কথা শুনলে পরকালীন ভয় আসে যে আল্লাহ সুহাতালা পরকালে হিসাব নিকাশ নেবেন আমরা যা অন্যায় অপকর্ম যা করে হিসাব নেবেন তাই এটা ভয় ভীতি থাকা লাগবে তৃতীয় নম্বরে রিজা আশা আশা থাকা লাগবে আপনি যে আমলটি করছেন আমলটির নেকির আশা থাকা লাগবে আর রহমান রাহিম আল্লাহ বলছেন যে করোনা মা দয়ালু তাহলে যিনি করোনা দয়ালু তার কাছে আশা করবেন তাই ভালো কাজ করে অবশ্যই আশা করবেন যেমন আপনার ভালো কাজ করা যেগুলো কাজ করবেন এবাদতের ক্ষেত্রে ভালোবাসা আপনার থাকা লাগবে আপনার আশা থাকা লাগবে এরপর ভয় ভীতি থাকা লাগবে তিনটা জিনিস যদি এবারতে না থাকে তাহলে এবার বল হবে না তাই অবশ্যই আপনার আশা থাকা লাগবে আপনি নেকি পেতে চাইবেন আল্লাহর কাছে যে অবশ্যই অবশ্যই নেকি আপনি পেয়ে থাকবেন নেকি পাওয়ার আশা করবেন অনুরূপভাবে স্বামী স্ত্রী যেমন স্বামী যখন তার স্ত্রীকে খাবার দিবে তো এটা তার দায়িত্ব কর্তব্য এখন যদি স্বামী নেকির আশা করে যে আমার স্ত্রীকে আমার ছেলে মেয়েকে আমি খাবার দিচ্ছি আল্লাহ আমাকে নেকি দাও সে অবশ্যই নেকি পাবে সে নাকি পাবে সে যদিও তার দায়িত্ব তারপরও যদি নেকি আশা করেনি কিভাবে। তাই আপনি আমি যে কোনো ভালো কাজ আপনি যে ভালো কাজ করবেন অবশ্যই নেকির আশাই এ মর্মে অনেক হাদিসে কানসারি ব্যক্তি আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের যেগুলো ভালো বস্তু সেগুলো দান না করলে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তখন তিনি আল্লাহ রসুলসলো আসলামের কাছে গেলেন যে আল্লাহ সাল্লাম মসজিদ নবের পাশে আমার যে সব থেকে প্রিয় বস্তু সেটা হলো খেজুরের বাগান খেজুর বাগান বাগান তো দান করার জন্য বললেন আল্লাহ রসুল তখন বলছেন আল্লাহ রসুল এটা আপনাকে দান করে দিলাম আপনি যেভাবে পারবেন আপনি ওর কাকে দিবেন আপনি সে বিষয়ে ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার এই ব্যবসা লাভজনক ব্যবসা লাভজনক তার মানে যে প্রিয় বস্তু সে দান করলো তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যাও তোমার নিকটেও যারা তাদেরকে দান করে দাও নিকটীয় দান করে দাও এবং বোখারি মুসলিম হাদিসটি নেছেন তাই যাপন আর যেগুলো প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করলে তো আপনি নেকি আশাই নেকির আশা করবেন অবশ্যই নেকির আশা করবেন আল্লাহ যেন আমাদেরকে সিতাফিক দান করেন আল্লাহ আলু